কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আপনি জানতে চেয়েছেন যে হাত তুলে মোনাজাত করলে কিরকম হাত তুলতে হবে এবং প্রথমে কি বলবে। হাত তুলে মোনাজাত করা এটা বাধ্যতামূলক না যে হাত তুলে মোনাজাত করতে হবে। সালাম ফিরানের পরে অনেক দোয়া আছে সেখানে হাত তুলতে হবে তা জরুরি না। সালাম ফিরানের পরে সালাম ফিরেই যে দোয়াগুলো আছে সেখানে হাত তোলার বিষয় না। হ্যাঁ, আর কিছু কিছু দোয়ার ক্ষেত্রে হাত তুলে যখন নিজের মনের অনেকগুলি কথা বলতে হয় সেখানে হাত তোলা যায় যাচ্ছে বেশি করে। তারপর সালামের নামাজের মধ্যেও তো অনেক দোয়া আছে সেখানে হাত তোলা। তা অনেকে মনে করে যে হাত তুলে সালাম মোনাজাত নাই, দোয়া নাই। আপনি নামাজের স্থানে বসে আছেন সালাম ফিরানের পরে সেখানে হাত তুলা ছাড়াও দোয়া করতে পারেন, হাত তুলেও করতে পারেন। হাত তুলা মোনাজাত করার আদবের মধ্যে একটা আদব, যেমন একটা হাদিস আছে যে হাত তুলে মোনাজাত করলে মোনাজাত করলে দুই হাত এক করবেন, মুখ বরাবর উঠাবেন, দুই হাতটা সমান পাশাপাশি রেখে ডান হাতের উপরে হালকা বাম হাতটা একবার হালকা ভাবে আলতো ভাবে মিলিয়ে মুখ বরাবর রাখবেন, কেবলামুখী করে মুখ বরাবর রাখবেন। হাতগুলি কেবলামুখী করে মুখ বরাবর রেখে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়ার ক্ষেত্রে আপনার আল্লাহর প্রশংসা করবেন প্রথমে, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুরূদ পাঠ করবেন, পরে নিজের ভুল ত্রুটি স্বীকার করবেন, বারবার ভুল ত্রুটি স্বীকার করতে হবে, রব্বানা জালামনা এরকম। তারপরে মনের কথাগুলি যেগুলি বলতে হয় সেগুলি বলতে হবে, আল্লাহ বারবার বলবে, তিনবার বললে ভালো, আরো বেশি বেশি বলবে। তারপরে দোয়া করবে যেটা চাওয়ার দরকার সেটা চাইবে, যাতে অন্য অপরাধের দোয়া না হয়, সেদিকে গুনার জন্য দোয়া না হয়, সেগুলি দোয়া আল্লাহর কাছে করবে। দোয়া করে অপেক্ষা করবে, তাড়াতাড়ি রেজাল্ট চাইবে না, বিশ্বাসতা রাখবে মনে প্রাণে, আল্লাহর প্রতি ইয়াকিন রাখবে, বিশ্বাস রাখবে, তারপরে এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে। তাহলে এইটা হলো সবচেয়ে ভালো। আবার যখন শেষ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি দুরুদ পাঠ করে পরে শেষ করবে, এটা খুবই ভালো। এইভাবে আর দোয়ার অনেকগুলো আদব রয়েছে, আদবের দিকে লক্ষ্য রেখে দোয়া শেষ করবে। দোয়া করার পরে মুখে বা না মুখে কপালে হাত মুছতে হবে তার জরুরি নেই, হাদিস ঠিক না। বাস দোয়া করার পরে ছেড়ে দেবে, আল্লাহ তৌফিক দান করে সবাইকে। আল্লাহুম্মা আমিন হাযা সাল্লাল্লাহু আলা নাবিয়িনা সাল্লামালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।